ফাইনালি আমরা বাসে যাবার জন্য ঠিক করলাম, তো বাসে গেছিলাম। আর এখানে বারবার হয়তো আমি এসেছি কিন্তু সেরকমভাবে কিছুই জানি না, দিদির উপর নির্ভরশীল পুরোটা। দিদি যেভাবে টুর করাবে সেভাবে ঘুরবো আমরা আজকে। এসে সবার প্রথমে চোখ গেল বাচ্চাদের এই সমস্ত জামার দিকে, কি সুন্দর সুন্দর গাউনগুলো, দেখতে পুরো পরেই লাগবে, পড়লে একদম। আর তারপরে রেকর্ড করছিলাম এটা ওটা সেটা চারদিক থেকে, আর সবাই একই কথা বারবার করে বলছিল, প্লিজ এগুলো নেবেন না, এগুলো এক্সক্লুসিভ কালেকশন, এখানে স্ট্রিক্টলি মানা করা আছে ইউটিউবে কোনো কিছু রেকর্ড করার জন্য, কোনো কিছু প্লিজ রেকর্ড করবেন না দিদি ভাই, এরকম বলছিল। মানে যা হোক করে লুকি লুকি রেকর্ড করা, ব্যাগগুলো থেকে, কানেরগুলো থেকে, সানগ্লাস থেকে, টি শার্ট থেকে, অনেক কিছু শপিং করার ছিল, সেভাবে কিছু ছিল না, বাট দেখে লোভ লাগছে না এত, মানে রেজিস্ট করা যাচ্ছে না। আর বিশাল কিছু বাজেট নিয়ে আমরা আসিনি, জাস্ট সব থেকে কম দামে বার্গেনিং করে পেলে সেটা আমরা কিনবো, এরকম মাইন্ডসেট নিয়ে এসেছিলাম। আর চোখের সামনে দেখতেই পাচ্ছ বিশাল 200-250 টাকার কুর্তি রয়েছে। আমরা গেছিলাম পুজোর টাইমে, বেশ খানিকটা পুরনো ব্লগ বুঝতে পারছি, বাট নিউ মার্কেটে নতুন আর কী হবে, শপিং, ইমোশন, ঘড়ি, এটা ওটা সব কিছু সেম আছে, তো আপ টু ডেট রাখার কোনো প্রবলেম হবে না, সেইভাবে দেওয়া হলো। বিভিন্ন রকম ঘড়ি ছিল, ভাবলাম হয়তো পুজোর সময় স্টাইল করে পরবো, কিন্তু বাজেটে কুলোচ্ছিল না, মানে ঠিকঠাক বার্গেনিং করে না সুখ হচ্ছিলো না, তার জন্য কেনা হয়নি। বিভিন্ন রকম ব্যাগ ছিল সুন্দর সুন্দর চারদিকটা, খুব ভালো লাগছিলো। আমার ইউটিউবে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট কেনার ছিল, ওগুলোও দেখছি। আর একটা টি শার্ট কেনার ছিল, টি শার্টটা আমি 200 টাকা, মানে 250 টাকায় বিক্রি করছিলো, কালারগুলো ভীষণই ভালো ছিল, কালারফুল ছিল, পার্পেল কালারটা ভীষণ চোখে অ্যাট্রাক্ট করছিলো, ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার, এগুলো ভীষণ ভালো লাগছিলো, বাট আমি ট্রাই করছিলাম যে 200 টাকায় পেলে তবে কিনবো। আর এখানে কুর্তিগুলোও ছিল, বাট কুর্তিগুলো না বড্ড একঘেয়ে, মানে উপর থেকে দেখলে মনে হবে ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ সুন্দর দেখতে, বাট লাস্টে দেখতে পাবেন যে গোটাটা প্লেন, জাস্ট বুকের কাজটা একটা কুর্তির, এখানে এখানটাতে শুধু কাজ আছে, তো তার জন্য বারবার মানা করছিলাম, নেওয়া হচ্ছিলো না সেভাবে। ট্রাইপডের স্ট্যান্ড দেখছিলাম, ট্রাইপডের স্ট্যান্ড কেনার ছিল, কিনেওছি একটা, যেগুলো পোর্টেবল হয়, ভীষণ সুন্দর। আমি টুকটাক যেখানে কম দামে ইউটিউবে জিনিসপত্র পাই কিনি চট করে। আর কানের তো ছিলই, মেয়েদের জাস্ট মন গলানো, মন মোহিনী কালেকশন ছিল, বাট সবই মোটামুটি ধরুন ওই ভালো, যেগুলো পছন্দ হচ্ছিল 100 টাকা করে ছিল। আর সেভাবে কেনার কোনো প্ল্যানে আমি ছিলাম না। লাস্টে এক জায়গায় পেলাম এক দাদাভাই 200 টাকা করে মানে টি শার্টগুলো ছাড়লো, তো তখন 200 টাকা করে দুটো কিনেছিলাম। আর তারপর হচ্ছে যে সানগ্লাস নিয়ে ভীষণ, তখন অতটা না জানতাম না যে কীরকম মুখের কাটিংয়ের সাথে কীরকম যায়, সব কিছু পরে পরে দেখছিলাম, বাট দামগুলো একটু হাই ছিল, একইভাবে বার্গেনিং করে সুখ হচ্ছিলো না, তাই নেওয়া হয়নি সেই সত্যি। তারপর আমরা মেস থেকে গেছিলাম, তো মেসের দিদির কুর্তি কেনার জন্য ছিল, তো সুতির কুর্তি খুঁজছিলাম, আর মেসেতে পড়ার জন্য স্লিপার্সও কিছু দেখছিলাম, বাট সেরকমভাবে খুব একটা কিছু পছন্দ হচ্ছিল না। সুতির কুর্তিগুলো ভীষণ ভালো ছিল, বাট দিদির কোনটা ঠিক পছন্দ হবে সেরকম ভেবে চট করে নেওয়া হচ্ছিলো না, তো একটু এদিক ওদিক খুঁজে, অনেক কালেকশন, প্রচুর কালেকশন, কালেকশনের কোনো সীমা নেই। তারপরে এসে গেছিলো এরকম সব টয়েসের কাউন্টারে, শ্লোকের জন্য কিছু নেবো ভাবছিলাম,
আর নিয়েওছি একটা, কুটকি নাম দিয়েছিলাম ওর, ভীষণ কিউট, ভীষণ সুন্দর। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে চুড়ির কালেকশনগুলো দেখুন কি দারুণ দারুণ ছিল, হয়তো একটা নিলেও বা হতো, কিন্তু অতটা মানে সব কিছুই ঢু মারছিলাম, সেভাবে কেনা কিছু একটা হয়নি। তারপর ফাইনালি ভীষণ হাঁপিয়ে গেছি, চলে এসেছি ডাবের কাউন্টারে, ডাব খাবো, একটুখানি রেস্ট নেবো, পাগুলো জাস্ট ব্যথা করছে। তারপর বাইরে থেকে আমরা ভেতরে চলে গেছিলাম এসপ্ল্যানেড মার্কেট থেকে, সিরাম মার্কেটে চলে গেছিলাম। তো ভীষণ সুন্দরভাবে চারদিকটা সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ রাত্রেবেলা ঠিক এরকমই লাগে, সুন্দর পুজোর সময় বলে শুধু পুজো থিম আছে, আর বাকি বাকি সময়টা এরকম সুন্দরভাবে সাজানো থাকে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমরা ওখানে গিয়ে না অয়েলিংয়ের জন্য খুঁজছিলাম, মানে ফেসিয়াল করাবো না, জাস্ট হেয়ার অয়েলিং করবো, জাস্ট মাসাজ নেবো। তো ভীষণ দাম বলছিল, মানে ধরুন ওই 500-600 টাকার নিচে কেউ ছিল না, যত রকম ব্র্যান্ডেড কাউন্টার ছিল যাই ছিল। তো জাস্ট ঢু মেরে সেরকমভাবে কিছু পছন্দ হয়নি, চলে এসেছি বাইরের কাউন্টারটাতে, এখানটাতে মুসলিমদের কোনো একটা পরব চলছিল, আর এই কাউন্টার বা এই চত্বরগুলোতে মুসলিমদের সমস্ত কিছুই ছিল, দোকানপত্র যা যা ছিল, তো সমস্ত কিছু বন্ধ ছিল, খুব একটা ওপেন ছিল না, তাই খুব একটা কিছু দেখা হয়নি। তারপর বাইরে ভাবলাম কি করব কি করব, কিছু তো করতে হবে, টাইম কাটাতে এসেছি, ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, তো ফুচকা খেয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হব হব করছে, তো প্রায় যখন সন্ধ্যে হলো মোটামুটি সব কুর্তি যা যা কেনা ছিল টুকটাক খরিদ্দারি করে শপিং করে আমরা চলে এসেছি মেট্রো দিয়ে যাব। মেট্রো দিয়ে যাচ্ছি প্রথমে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে বাসে করে আমরা যাব, আমরা যেখানে যাব কৈখালী ও এয়ারপোর্ট এলাকায়, তো ওখানে গিয়েছিলাম। প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল, তো ভাবলাম গিয়ে আবার কিছু রান্না করতে হবে, রান্না তো করার নেই। তো কৈখালী মার্কেটের সামনেই এরকম বিরিয়ানির দোকান ছিল, তো ওখান থেকে বিরিয়ানি নেওয়ার জন্য ঠিক করলাম, বিরিয়ানি নিলাম। তারপর কালকে আমি যেহেতু আছি দিদির সাথে, একটুখানি রান্না করার প্ল্যানে ছিলাম, তো যা যা লাগবে ফ্রাইড রাইস আর চিকেনের জন্য সব কিছু সবজি মার্কেট থেকে শুরু করে ফলের মার্কেট থেকে শুরু করে দিদি সব কিছু টুকটাক করে শপিং করছিলো। আর একটুখানি মিষ্টি খাওয়ার জন্য ইচ্ছা করেছিলো, মিষ্টি খেয়ে নিয়েছি, টুকটাক কফি, কফি লাভার ভীষণ আমি, প্রচুর জ্বালিয়েছি দিদিকে কফি খাওয়ার জন্য, তো দিদি অনেকগুলো পাতা কিনে নিয়েছে কফির জন্য। আর ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, তো এই ছিল মোটামুটি শপিং ব্লগ সব কিছু। কীরকম এনজয় করলে নিচে কমেন্ট করে জানিও, একটু আউট অফ ডেট হয়ে গেছে বুঝতে পারছি, তাও কীরকম এনজয় করলে জানিও কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের টাইম ভীষণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ ভীষণ ভালো থেকো, টাটা।